हेलो माय ब्यूटीफुल गॉर्जियस एंजल्स, वेलकम बैक टू माय चैनल। तुमरा एखन देखछो सेलिब्रिटी टिप्स। तो बंधुरा, आमी अनेक दिन धरेई आमार कमेंट बक्से तोमादेर कमेंट गुलो पढ़ते पढ़ते देखते पाच्छी तोमादेर अनेकेरी एई धरनेर प्रब्लेम होच्छे, जेटा निये आजके आमी कथा बोलबो। डार्क एल्बोज, डार्क नीज, डार्क नेक्स এবং আমাদের আন্ডারআর্মস, এরকম বিভিন্ন নেগলেক্টেড জায়গা যেগুলোকে আমরা একটু নেগলেক্ট করি, এরকম ধরনের জায়গাগুলোতে তোমাদের ব্ল্যাক প্যাচেস পড়ছে, কালো দাগ হচ্ছে, পিগমেন্টেশন আসছে। তো এই এই জিনিসটা নিয়ে আমি আজকে বলবো। তোমরা থাম্বনেলে তো বুঝতেই পেরে গেছো আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে। আর ইন্ডিয়ান ওমেনদের এটা কিন্তু একটা কমন প্রবলেম, আর যার জন্য আমাদের কি হয় যে আমরা কোনো স্লিপলেস জামা কাপড় বা ধরো কোনো শর্ট ড্রেসেস বা যে কোনো জিনিস আমাদের পরতে একটু অসুবিধা লাগে, বা কালো ঘাড়টা যদি কালো হয়ে যায়, নেক লাইনটা যদি কালো হয়ে যায়, গলাটা যদি কালো হয়ে যায়, খুব অদ্ভুত টাইপের দেখতে লাগে। তো আজকে এইটা নিয়ে আমি এই ভিডিওটা করছি, এইটা সম্পর্কে আমি এই ভিডিওতে বলবো কেন হয় এবং এর সলিউশন তোমাদেরকে আজকে আমি বলবো। প্রথমেই আমি বলি ফ্রিকশন। ফ্রিকশনের জন্য এগুলো কালো হয়ে যায় যখন আমাদের শরীরে ইনসুলিন কমতে থাকে বা বাড়তে থাকে, এরকম যদি কিছু হয় বা ইনসুলিনটা যখন বেড়ে যেতে থাকে, তখন কি হয় আমাদের চামড়া, এই সমস্ত জায়গার চামড়াগুলো হালকা করে মোটা হতে থাকে। তো মোটা হওয়ার কারণে কি হয়, একটা চামড়ার সাথে আরেকটা চামড়া ঘষা লেগে একটা কালো স্পট বা একটা কালো পিগমেন্টেশনের আমরা দেখতে পারি। এগুলো গালের সাইডে হতে পারে, অনেক সময় নেক লাইনে হতে পারে, গলার এসব জায়গায় হতে পারে, আন্ডার আর্মসে হতে পারে, এলবো, নিজ এই সমস্ত জায়গায়, হাঁটু, কনুই এসব জায়গাগুলো কালো কালো প্যাচেস আসতে পারে। তো যাদের প্রচুর পরিমাণে হয়ে গেছে তারা কিন্তু আমি ফার্স্টেই তোমাদেরকে বলবো ডক্টর, মাস্ট বি তোমরা কিন্তু ডক্টরকে দেখাও, কারণ এটা একটা মেজর প্রবলেম। আর এটা বিভিন্ন জনের বিভিন্ন কারণে হতে পারে, কারো ইনসুলিনের কারণে হতে পারে যে বেড়ে গেছে তার জন্য হতে পারে, কারোর বা কোনো জিনিসের জন্য। যেটা আমি বলতে চাইছি, যাদের খুবই হালকা বা মোটামুটি একটা কালো প্যাচেস এসেছে, এখনও সেরকম ডার্ক বিচ্ছিরি হয়ে যায়নি, তাদের ক্ষেত্রে বলছি তাদের তারা এখন থেকেই তোমরা সতর্ক হও। বিকজ এগুলো কেন হয়, আমরা যদি কোনো মানে ছেলেদের ক্ষেত্রেও আমি বলবো, ছেলেরাও যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে ছেলেদের ক্ষেত্রেও আমি এই একই কথা বলবো, যদি আমরা কোনো মোটা শার্ট বা কোনো মোটা চেন বা চেন গলায় পরতে থাকি দীর্ঘ দিন ধরে, মানে গয়না জাতীয় জিনিস যেগুলো আমরা গলার মধ্যে পরতে থাকি, বা এটার যে ঘষা, সেই ঘষাটা লেগে লেগে অনেক সময় আমাদের কিন্তু কালো একটা প্যাচেস পরতে থাকে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। ধরো আমরা স্কুলে যাচ্ছি কি কলেজে যাচ্ছি বা যে কোনো জায়গায় যাচ্ছি, সেখানে কলার জাতীয় কোনো জিনিস পরছি, যেটা আমাদের ঘাড়ে মানে এই ঘাড় লাইনটাতে কি যে কোনো জায়গায় ঘষা লাগছে, এই ঘষা লাগতে লাগতে জিনিসটা কিন্তু একটা কালো প্যাচ আসে। এই কালো প্যাচটার জন্য কিন্তু দেখতে খুব খারাপ লাগে, আমরা ভাবি এটাতে ময়লা জমেছে। অনেক সময় ময়লা জমলে সেটা সাবান দিয়ে একটু বুলিয়ে পরিষ্কার করলেই ভ্যানিশ হয়ে যায়, বাট অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এটা কিন্তু ময়লা নয়, এটা চামড়াটাই ওরকম কালো দাগ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি না, সেক্ষেত্রে আমরা এই সমস্ত জিনিসকে অ্যাভয়েড করব, নরম কাপড় পরব। যখনই আমরা ঘুমোতে যাচ্ছি তখন কিন্তু সমস্ত রকমের গয়নাগাটি আমরা খুলে যাব বা খুলে শোব, যাতে আমাদের এসব জিনিস থেকে ইরিটেশন বা ঘষা না লেগে আমাদের চামড়াটা কালো না হয়ে যায়। নিজ কেন কালো হয়, অনেক সময় আমরা হাঁটু গেড়ে বসে প্রার্থনা করি, অনেক জিনিসে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করি, বা আমরা হাঁটু গেড়ে বসে কোনো কাজ করছি, বা দীর্ঘদিন চাপা জাতীয় কোনো জিনিস পড়তে পড়তে আমাদের হাঁটুটাতে কিন্তু একটা হালকা সারাউন্ডিং কালো প্যাচেস আসতে থাকে, যেটা কিন্তু খুবই দৃষ্টিকটু লাগে কোনো ছোটো জামা কাপড় পরলে, বা পাটা যদি কোনো সময় খোলা থাকে সেটা একটা দেখতে খুবই মানে একটা বাজে লাগে, যেটার জন্য তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করেছিলে যে এটার সলিউশন দাও।
তো সবথেকে বড় কথা, এরকম ধরনের জামা কাপড় বা এরকম জিনিস তোমাদেরকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। আমরা অনেক সময় পড়তে বসার সময় কি করি, আমাদের এলবোগুলোকে দিয়ে এইভাবে পড়ি, মানে এটাকে সাপোর্ট রেখে পড়ি, না একদম না, বিগ নো নো। কারণ এগুলোতে যখনই আমরা এরকম করে কোনো জিনিস এরকম করে মানে আর কি চাপ দিয়ে দেখছি, চাপ দিয়ে মোবাইল দেখছি, চাপ দিয়ে পড়াশোনা করছি, তখন কি হচ্ছে, এখানে একটা অটোমেটিকলি একটা প্যাচেস আসতে শুরু করছে, যেটা কিন্তু আমি কখনোই করি না। তোমরা দেখতেই পাচ্ছ আমার এলবোজ অনেকটাই পরিষ্কার আছে, তো আমি এটা কখনোই করি না, আমি এরকম চাপ দিয়ে বসে কোনো জিনিস করি না। এটা কি হয়, ছোটোবেলা থেকে অনেকে করতে করতে অনেকের প্রচুর দাগ হয়ে যায়, সেক্ষেত্রেও উপায় আছে, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো যেহেতু এইসব জায়গাটা এগুলো ঘষা লাগার জন্য এই দাগগুলো হচ্ছে, তো আমি এটাকে সম্পূর্ণভাবে বারণ করব। তোমরা এমন কোনো জামা কাপড় পরো না বা এমন কোনো অ্যাক্টিভিটিস করো না যেটাতে কিন্তু এটা ঘষা লেগে একটা কালো প্যাচেস দাগ হচ্ছে এবং আস্তে আস্তে সেটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু কমানোটা খুবই মুশকিল হয়ে পড়বে। সবথেকে মানে হচ্ছে মন দিয়ে তোমরা শুনবে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, সবাই ভাবো বোধ হয় এসব জায়গা স্ক্রাবিং করলে বা এটাকে ভালো করে স্ক্রাব করলে বা ঘষলে বোধ হয় চলে যাবে, একদমই না, বিগ নো নো। কারণ এটাতে কিন্তু আরও তোমাদের কালো, ওই কালো প্যাচেস জায়গাটা আরও কালো হয়ে যাবে। দ্বিতীয়ত, আমরা সানস্ক্রিন ইউজ করব। সানস্ক্রিন কেন ইউজ করব, কারণ আমাদের রোদে, ডিরেক্ট কোনো রোদে যে জায়গাটাতে আমরা যাচ্ছি বা রোদে দীর্ঘদিন কাজ করছি, এটা আমি ছেলেদের ক্ষেত্রেও বলবো, মেয়েরা তো অবভিয়াসলি রোদে কাজ করো, ছেলেরা বেশিরভাগ করে থাকো রোদে কাজ, তো রোদে যখনই আমরা যাচ্ছি তখন আমাদের এসব জায়গাগুলো এক্সপোজ হচ্ছে। আমরা যদি কোনো এরকম হাত কাটা জামা কাপড় পরে থাকি তখন কিন্তু আমরা এই সমস্ত জায়গাতেও সানস্ক্রিন লাগাবো, মানে ঘাড়ে আমরা সানস্ক্রিন লাগাবো, এসব হাত পুরো হাতটাতে লাগাবো, এলবোসে লাগাবো, বা আমরা যদি শর্ট স্কার্ট বা স্কুলে যদি যাই তো যদি শর্ট স্কার্ট পরি বা কোনো জায়গায় যাচ্ছি শর্ট কোনো জিনিসপত্র পরছি, তখন কিন্তু আমরা রোদের কাছাকাছি এলে পরে সে সমস্ত জায়গাগুলোতেও আমরা সানস্ক্রিন ইউজ করব। এবং সানস্ক্রিনটা আমার মনে হয় 3-4 ঘন্টার মধ্যে আবার একবার লাগিয়ে নেওয়া উচিত, মানে পার্সের মধ্যে সানস্ক্রিন অবশ্যই, ভ্যানিটি ব্যাগের মধ্যে তোমরা ক্যারি করবে, বা যারা বাইরে যাচ্ছ, স্কুল কলেজ যারা যেখানেই যাচ্ছ, তারা কিন্তু প্রত্যেকেই ব্যাগের মধ্যে সানস্ক্রিন ইউজ করবে, বিকজ 3-4 ঘন্টা পর আবার কিন্তু সানস্ক্রিনটা লাগানো উচিত। যদি প্রচণ্ড এই যে গ্রীষ্মের যে প্রচণ্ড রোদ, এটার থেকে বাঁচার জন্য শুধু মুখটাতেই সানস্ক্রিন দিলে চলবে না, তোমাদের মানে ঘাড়, গলা, এলবো, নিজ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সানস্ক্রিন ইউজ করা উচিত, যাতে এটা আরও বেশি কালো না হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওজন বৃদ্ধি। যারা প্রচণ্ড পরিমাণে মোটা হয়ে যাচ্ছ তাদের কিন্তু এইটার সম্ভাবনা আসতে পারে, কারণ যখনই আমরা মোটার দিকে যাই বা আমাদের শরীর যত যত মোটা হয়ে যায় তত কি হয়, আমাদের যে ঘাড়ের বা গলার এসব জায়গাগুলো মুড়ে যায়, যার জন্য কি হয়, একটা চামড়ার সাথে আরেকটা চামড়া ঘর্ষণ হতে হতে এই জায়গাটাতে একটা বিচ্ছিরি কালো দাগ পড়তে থাকে। তো আমরা ওজনটাকে কমানোর সবথেকে ফার্স্টে চেষ্টা করব, তার জন্য ডেইলি 30 মিনিটস একটু এক্সারসাইজ করব, একটু খাওয়াটাকে কন্ট্রোল করব, চিনি কম খাবো, কোল্ড ড্রিঙ্কস কম খাবো, চিপস বগেরা এই সমস্ত জিনিস কম খাবো, যাতে কিন্তু আমাদের ফ্যাটজনিত জিনিসের জন্য যাতে আমরা মোটা না হয়ে যাই এবং এইসব জায়গাগুলো আরও বেশি করে তখন হচ্ছে ঘর্ষিত হতে থাকে, এবং যার জন্য কি হয় এই জায়গাগুলো কালো হয়ে যায়। বিশেষ করে আমি ঘাড়ের কথা বলবো, যাদের ঘাড় বা গলা কালো হয়ে যাচ্ছে তারা কিন্তু ওজনটাকে একটু কমানোর আমরা চেষ্টা করব, কারণ ওজন বৃদ্ধির জন্যই কিন্তু আমাদের গলা বা এসব জায়গাগুলো কালো হয়ে যায়। তো তৃতীয় পয়েন্টটা কিন্তু একদমই খুবই একটা কি বলবো, আজকাল অনেকেই আমরা মোটা হয়ে যাচ্ছি, তো মোটাটা কিন্তু হওয়া একদম চলবে না, যেটা কিন্তু আমাদের শরীরের অনেক অনেক বেশি ক্ষতি করে। যাদের তোমাদের হালকা পশলা দাগ আছে বা কিছুটা প্যাচেস এসেছে, কালো হয়ে যাচ্ছে দেখছো কিন্তু বেশি হয়ে যায়নি, প্রচুর মোটা বা কালো একদম পুরু হয়ে যায়নি, এখানে তোমাদেরকে ছবিটা আমি দিয়ে দিচ্ছি, সেগুলো অনুযায়ী তোমরা দেখতেই পাচ্ছ, ছবিগুলো আমার যাচ্ছে, তোমরা বুঝতে পারছো, তোমাদেরকে বোঝানোর জন্য ছবিগুলো আমি অ্যাপ্লাই করছি। যাদের এখনো পর্যন্ত সময় আছে,
তারা তো ঘরের রেমেডি দিয়ে বা যে কোনোভাবে এইভাবে যাতে আর কি বসে বা যে সমস্ত জিনিসগুলো আমি বললাম সেগুলোকে মেনে তোমরা এগুলোকে অনেকটাই ঠিক করতে পারো বা এটা অনেকটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারো ঘাড় বা সেই সমস্ত জায়গা করে নিতে পারো। কিন্তু যারা যাদের হচ্ছে প্রচণ্ড পরিমাণে কালো দাগ পড়ে গেছে বা মোটা হয়ে গেছে, কালো হয়ে গেছে যে জায়গাগুলো, তারা কিন্তু অবভিয়াসলি এটা অবশ্যই সারতে পারে, কিন্তু তোমাদেরকে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত, ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, কোনো স্কিন স্পেশালিস্ট, কোনো ভালো স্কিন স্পেশালিস্টের কাছে যাও, ওজন কমাও, নিজের প্রতি ধ্যান দাও, নিশ্চয়ই এগুলো ভালো হবে। চার নম্বর কারণ যেটা আমি তোমাদেরকে বলবো, চার নম্বর কারণ, যারা এরকমভাবে চুল বাঁধো, মানে এরকম মাথার উপরে করে চুল বাঁধো, ঘাড় বা গলা তাদের কালো হয়ে যেতে পারে, কারণ এটা ডিরেক্ট আমাদের সানের সামনে আসছে, যার জন্য এই জায়গাটা আমাদের এক্সপোজ হচ্ছে এবং এই জায়গাটা হালকা কালো হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো আমি তাদেরকে বলবো যতটা সম্ভব একটু ঢাকা কোনো টুপি বা এমন কোনো জিনিস বা ছাতা ক্যারি করতে, যাতে এই জায়গাগুলো ডিরেক্ট সানের কাছে না আসে, বা সানস্ক্রিন ইউজ করো তোমরা। তো এবার আসা যাক সলিউশনে। সলিউশন বলতে এখানে ঘরোয়া পদ্ধতিতে আমরা কিছু করতে পারি যেটা এটাকে লাইটেন করবে, এই কালো প্যাচেসটাকে লাইটেন করবে এবং আমাদের চামড়াটাকে আবার আগের মতন স্বাভাবিক করতে সাহায্য করবে। তার সাথে কিন্তু অবশ্যই আমি যে সমস্ত জিনিসগুলো বলেছি, যেমন হাতে চাপ দিয়ে বসা বা কোনো জায়গা রগড়ানো, এসব জিনিসকে কিন্তু মেনটেন রাখতেই হবে, এগুলো কিন্তু খেয়ালে রাখতে হবে যে আমাদের দ্বারা এসব কিছু যেন না হয়ে যায়। এবার তোমরা মিক্সচারটা লিখে নাও, এগুলো ঘরে কিছু সামান্য উপাদান দ্বারাই তোমরা বানাতে পারবে, যেমন হলুদ, মধু, দই মানে টক দই এবং বেসন, এই চারটি জিনিসের মিশ্রণে তোমরা কিন্তু একটা মিক্সচার তৈরি করবে এবং এই মিক্সচারটা তোমরা যেসব জায়গাগুলো কালো হয়ে যাচ্ছে সেসব জায়গাগুলোতে লাগিয়ে 15-20 মিনিট এটাকে রাখবে এবং তারপরে জল দিয়ে ধুয়ে নেবে। জল দিয়ে ধোয়ার পর বা স্নান করার পর কিন্তু অবশ্যই তোমরা ময়শ্চারাইজার লাগাতে ভুলবে না, কোনো লাইটেন ময়শ্চারাইজার। যারা ভাবছো কী ময়শ্চারাইজার ইউজ করবো, তাদেরকে আমি এখানে এই তোমাদের আই বাটনটাতে ক্লিক করে তোমরা ময়শ্চারাইজারের আমার যে একটা ভিডিও আছে ময়শ্চারাইজারের উপরে সেখানে চলে যেতে পারো। তোমরা ভাববে এটা তো উইন্টারের জন্য, কিন্তু না, ওখানে এমন অনেকগুলো ময়শ্চারাইজারের কথা বলা আছে যেগুলো কিন্তু খুবই সফট এবং লাইট অ্যান্ড জেল, যেগুলো কিন্তু গরমকালেও তোমরা ইউজ করতে পারো। আরেকটা টোটকা যেটা হলো দুটো উপাদান দ্বারা, আমরা পাতি লেবু নেব, পাতি লেবুর কয়েক ড্রপ মানে 2-3 ফোঁটা পাতি লেবুর ড্রপ এবং টক দই বা র মিল্ক বা র দুধ, মানে আমরা যে গরুর দুধটা বা যে কোনো দুধ যে নিয়ে আসছি সেটা জাল দেওয়ার আগে যে র দুধটা হয় সেই দুধটা, আর তার সাথে হচ্ছে আমরা একটু হলুদ মিশিয়ে নিতে পারি, সেভাবেও করতে পারি, বা টক দইয়ের সাথে কিন্তু কয়েক ফোঁটা পাতি লেবুর রস মিক্সিং করে এই জায়গাটাতে লাগাতে পারি। 15-20 মিনিট বা আধ ঘন্টা পর্যন্ত আমরা এটাকে রেখে দিতে পারি, তারপর কিন্তু আমরা জল দিয়ে ধুয়ে নেব এবং অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করব। আর সবথেকে বড় কথা, যখনই তোমরা পাতি লেবু নিজের স্কিনে ইউজ করছো সেটা কিন্তু ডিরেক্ট দিও না, সেটা সম্পূর্ণ জলের সাহায্যে বা মধুর সাহায্যে বা অ্যালোভেরার সাহায্যে বা সম্পূর্ণ টক দইয়ের সাহায্যে, হলুদের সাহায্যে, এইভাবেই কিন্তু তোমরা ইউজ করো। ডিরেক্ট কিন্তু আমরা চুলে বা ত্বকে হচ্ছে পাতি লেবুর রস দেওয়া উচিত নয়, কিন্তু এটা ভীষণই খুবই টাফ টাইপের একটা জিনিস হয়, তো সেটা আমাদের স্কিনকে ইরিটেট করতে পারে। আর আরেকটা জিনিস, এগুলো যখনই আমরা ইউজ করছি সেই পুরো দিনটা কিন্তু আমরা রোদের কাছাকাছি যাব না বা রোদে যাব না, যদি আমরা ওই পুরো দিনটা রোদে না বেরোই তাহলেই আমরা কিন্তু এইসব জিনিস ইউজ করব, কারণ এগুলোতে আমাদের স্কিনটাকে কিন্তু আরও কালো করে দিতে পারে। বিকজ এগুলো যখনই আমরা ইউজ করছি তখন ওই স্কিনটার উপর থেকে একটা লেয়ার উঠে যাচ্ছে, কালো প্যাচেসটা উঠে যাচ্ছে এবং স্কিনটা ভীষণই কী বলবো, আনটাচেবল, মানে একদম স্পর্শকাতর হয়ে যায়, যেটা আর কি বলে বাংলায় স্পর্শকাতর হয়ে যাওয়া। তো এটা যখনই আবার রোদের সম্মুখীন হবে তখন কিন্তু এটা কালো হয়ে যাওয়ার তাড়াতাড়ি চান্সেস থাকবে। তো আমরা যখনই এই সমস্ত হোম প্যাকগুলো ইউজ করবো, ঘরেলু নুস্কা যেটাকে বলে সেগুলো ইউজ করবো, তখন কিন্তু কখনোই আমরা রোদে বেরোবো না। আলুর রস,
আলুটাকে গ্রেট করে সেটা থেকে একটু রস বার করে এটাকে আমরা যে সমস্ত জায়গাগুলো আমাদের কালো হয়ে যাচ্ছে, নিজ এলবোজ, ঘাড়ের কাছে, গলার কাছে যে সমস্ত জায়গাগুলো কালো হয়ে যাচ্ছে সেখানে আমরা দিয়ে রাখতে পারি। এটা আমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে করব, ঘুমোতে যাওয়ার আগে এটা করব এবং অবশ্যই শোয়ার আগে, মানে ঘুমিয়ে যাওয়ার আগে আমরা এটাকে ইউজ করে অ্যাপ্লাই করে তারপর ঘুমোতে যাব। তারপর ঘুম থেকে উঠে আবার যেরকম জল দিয়ে ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নেব। আর অবশ্যই আমার প্রচুর ধরনের স্কিন টিপসের উপর তোমরা কী কী করলে তোমাদের স্কিনগুলো খুব সুন্দর হতে পারে তার জন্য প্রচুর ভিডিওস আমি তোমাদের জন্য রেখেছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো, দিদি ফ্ললেস স্কিনের জন্য কিছু বলো, তো প্রচুর ধরনের ভিডিওস আমি রেখেছি। এই আই বাটনে ক্লিক করে তোমরা চলে যেতে পারো বা আমার যে হচ্ছে পেজটা আছে, আমার যে চ্যানেলটা আছে সেখানে স্ক্রল করেও তোমরা প্রচুর ভিডিওস দেখে নিতে পারো। সেখানে গরমকালে, রাত্রের, সকালের, ডেইলি রুটিনের প্রচুর ভিডিওস আমি স্কিনের উপরে করেছি, তোমরা কিন্তু তাতে প্রচুর উপকার পাবে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা যেটা তোমরা রিকোয়েস্ট করেছিলে, তোমাদের রিকোয়েস্টে রাখার এটা চেষ্টা করলাম। আশা করলাম তোমাদের এই ভিডিওটা ভীষণ ভীষণই উপকার দেবে। ঘরোয়া কিছু জিনিসের দ্বারাই আমি তোমাদেরকে এটা করতে বলেছি। আর আমি কেন কোনো ক্রিমের নাম বললাম না বা কেন কোনো প্রোডাক্টের নাম বললাম না, বিকজ এটা একটা খুব সিরিয়াস ইস্যু। এটা কিন্তু তোমাদেরকে ডক্টরের সাথে পরামর্শ করে তবেই এই যে সমস্ত অয়েন্টমেন্ট বলো বা ক্রিম বলো বা যে কোনো ওষুধ বলো, এগুলো ডক্টরের সাথে পরামর্শ করেই নেওয়া উচিত। তাই আমি কিন্তু তোমাদেরকে এই সমস্ত ক্রিমগুলোর কথা বললাম না, আমি ঘরোয়া কিছু উপায় তোমাদেরকে বলে দিলাম যেটা দ্বারা তোমরা অবশ্যই অবশ্যই উপকার পাবে। আশা করলাম তোমাদের এই ভিডিওটা থেকে তোমরা ভীষণ উপকৃত হলে। আর ভালো লাগলে এই ভিডিওটা অবভিয়াসলি দিদিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের দিদি তোমাদেরকে ভীষণ ভালোবাসে। আজ আসি আবার পরবর্তীতে আরও কোনো সলিউশন নিয়ে আসবো বা কোনো সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তার তাকে লিয়ে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সচেতন থাকো। আজ আসি, টাটা।